ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর সবে মাত্র ছেলেকে এনে আর এই মাত্র সবে ড্রেসটা চেঞ্জ করে বসে আছি। আর কিছু বসে বলতে বসে নেই, কাটাকুটা করে রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এখানটায় বসলাম। বসে আর ভিডিও মানে ক্যামেরাটা অন করলাম, তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমাদের শেয়ার করার জন্য। তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে আমার ভিডিও। আগেও অতটা হয়তো ভিডিও আমার ভালো হয় না, তো আবার স্টার্ট করলাম মনে জোর নিয়ে। তো জানি না তোমরা কতটা কি ভালোবাসবে আমায়। তো চেষ্টা করছি আরও ভিডিওটা ভালো করার। তো চলো, কী কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর কী কী কাটাকুটি করেছি সব মানে দাওয়াত বারান্দায় মানে সব ছিটানো রয়েছে, তেমন কিছুটা গোছাইনি। তো এতটা প্রচণ্ড গরম লাগছে, আর এই জায়গাটা মানে এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া চলছে। তো ভাবলাম এখানটাই বসি আর ক্যামেরাটা অন করি। তো চলো, বেশি বকবক না করে চলো কী রান্না করছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন ওয়েদারটা, হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা। তো এরকমটা হাওয়া চলছে, আর এখান থেকে একদম উঠতে ইচ্ছা মন চাইছে, হাওয়া চলছে তো হাওয়া থেকে উঠতে মন চাইছেই না। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, বেশি আর বকবক করবো না, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে তো দেখো রান্না করে, এটা হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে এইটা হচ্ছে ওই যে লাউ শাকের ডাঁটা হয় না, ওই ওই ডাঁটা দিয়ে লাউ শাকের ডান্ডি দিয়ে, আর হচ্ছে বাঁধাকপি আর আলু দিয়ে। তো এই একটা তরকারি করছি, আর এখানটায় কুটো আছে ডাল করব, মসুর ডাল। এখানে মুসুর ডালের সম্রার জন্য আমি মুসুর ডালটা করব। এটা হচ্ছে আমি এই আদা, আমি এই তরকারিতে দেবো হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে রসুন, রসুন। তো আমি এটা দিয়ে আদাটা কষে নেব। আর এখানে রয়েছে ডাল, আর সবাই চা খেয়ে গেছিলো সেই চায়ের কাপটা। তো যাই হোক, তো এই রান্না মেনু হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, রান্নাটা করে নিই। তো এখানে ডালটা রয়েছে, ডালটা কাটা হয়নি, ডালটা কাটবো। আর ওখানটা রয়েছে আমার ভাত, আমি ভাত করে নিয়েছি অলরেডি আগেই। তো আমি এবার ডালটা কেটে রেখে দেবো, ততক্ষণে তরকারিটা হয়ে যাবে, হয়ে গেলেই আমার রান্না শেষ। আজকে সিম্পল রান্না করছি এই রান্না, সিম্পল রান্না করব। তো রান্নাটা করে নিই, রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কিছুটা কথা বলবো। আমার রান্না শেষ, আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে মেনু ছিল লাউ শাকের, লাউ শাক দিয়ে আর হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা তরকারি করেছিলাম, দুটো পাইল করে, আর ডাল করেছিলাম আর ভাত। তো আর কিছু মেনু করিনি, সিম্পল একটা রান্না করেছি। আর সকালে আমার সব বাসি কাজ সেরে নিয়েছিলাম, শুধু রান্নাটা বাকি ছিল। তো রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর পুজোটাও সকালেই করে নিয়েছি। তো স্নান করাও হয়ে গেছে আর ছেলেকে এবারে স্নান করাবো। বাড়িতে আমরা দুজন মাত্র আছি, আমি আর আমার ছেলে। তো আমরা এখন মা ছেলে মিলে ভাতটা খেয়ে নেবো, তারপর আর কোনো কাজ নেই। আর ছোটো ছোটো করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার ছেলেকে স্নান করাবো আর ছেলেকে খাইয়ে দেবো, তারপর বিকেলবেলা ও পড়তে যাবে, তাছাড়া আর কোনো কাজ নেই। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যখন যখন ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো টাটা, অবশ্যই ভালো যদি লাগে তো অবশ্যই একটা লাইক করো।